वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् इष्टप्राण दादा ओ मायेदेर जानाई आंतरिक जय गुरु। आज साते आषाढ़ 1428 बंगाब्द 22 जून 2021 इंग्रजी मंगलवार। आज आमरा अम्बुबाची विषये गुरुत्वपूर्ण तथ्यगुलि जेने निब परम प्रेममय श्री श्री ठाकुरेर बोला। आपनारा अवश्य शेष पर्यन्त देखबेन एबं आपनाराओ शेयर करे सबाइके देखारो जानार सुयोग करे दिते पारेन। आमरा सबाई अवगत आछि आज मंगलवार आज बेला 2:07 अम्बुबाची प्रवृत्ति होबे। आमरा आज এই অম্বুবাচী বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। অম্বুবাচী বিষয়ে আপনাদের পাঠ করে শোনাবেন শ্রদ্ধেয়া শম্পা চ্যাটার্জি মা। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জগজ্জননী বড়মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। সকল গুরু ভাই বোন প্রতি প্রত্যেককে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আনন্দিত জয় গুরু। আজকে আলোচনা করব অম্বুবাচী কি এবং পরম দয়াল অম্বুবাচী নিয়ে কি বলেছেন। আসুন আমরা আলোচনা করি। প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 অম্বুবাচী। এদিন থেকেই হয় অম্বুবাচী স্বয়ং। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়। অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুময়ী হন। অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস মতে আষাঢ় মাসে মৃগ শিরা নক্ষত্রের 3 পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। আসুন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অম্বুবাচী নিয়ে আলোচনা প্রসঙ্গে 7 খণ্ডে কি বলেছেন একটু দেখে নেওয়া যাক। অম্বুবাচীর সময় মাটি খোঁড়া হয় কেন সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর, পৃথিবীটা যেন প্রকৃতি, অর্থাৎ নারী আর অম্বুবাচী যেন তার ঋতুকাল। মেয়েদের প্রত্যেক মাসে একবার হয় আর পৃথিবীর হয় বছরে একবার। মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে তেমনি মাটিকেও ওই সময় সাবধানে রাখে। অম্বুবাচীর পর মাটির উর্বরতা বেড়ে যায়, গাছ লতা পাতা যেন তেজালো হয়ে ওঠে। আলোচনা প্রসঙ্গে 7 খণ্ড।